मामलाकारी डायमंड हार्बारे प्रसून मंडल खुने रिपोर्ट तलब हाईकोर्टे प्रसून मंडल खुने विस्मित हाईकोर्ट हाईकोर्टे पुलिस निष्क्रियतार मामला चलाकालीन खून मामलाकारी प्रियंका आमादेर प्रतिनिधि सरासरि आमादेर संगे रोयेछेन हाईकोर्ट चत्वर थेके प्रियंकार संगे कथा बोले नेब प्रियंका मामलाकारी तिनिई खून होयेछेन एबं एई बिषये किन्तु आजके हाईकोर्टेर तरफे विस्मय प्रकाश करा होयेछे ठीक कि बला होयेछे तोमार काछ थेके स्पष्ट होये नेब একেবারেই শ্রাবণী হাইকোর্টে আজ একটি মামলা ওঠে যে মামলাতে পরিষ্কারভাবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এবং তার পরবর্তীকালে মামলাকারী নিজে খুন হয়ে গেছেন এমনই মামলা ওঠে এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্থার তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যে মামলাকারীর বাড়ির লোককে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশি নিরাপত্তা দিতে হবে শুধুমাত্র তাই নয় প্রসঙ্গত বলে রাখা ভালো প্রসূন মণ্ডল নামে এক মামলাকারী তিনি খুন হয়েছেন তিনি যিনি মামলাকারী ছিলেন তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এবং তার প্রাণ সংশয় হতে পারে এমনটাই আবেদন জানিয়ে মামলা করেছিলেন এবং পুলিশের পুলিশি নিরাপত্তা চেয়ে তিনি মামলা করেছিলেন এবং মামলা চলাকালীন এবং মামলা যখন শুনানির প্রক্রিয়ায় রয়েছে তার মাঝেই খুন হতে হলো প্রসূন মণ্ডল নামে এক মামলাকারীকে জমি সংক্রান্ত বিবাদ এবং তার পরবর্তীকালে বারংবার খুনের হুমকি তার পরবর্তীকালে সেই মামলা আসে কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার বেঞ্চে এবং মামলা চলাকালীনই খুন হতে হয় মামলাকারীকে এবং রাজশেখর মান্থার তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে মামলাকারীর পরিবারকে প্রসূন মণ্ডলের পরিবারকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ নিরাপত্তা দিতে হবে এসপির কাছে রিপোর্ট তলব করেছে মামলা কোন পথে এগোচ্ছে তার সমস্ত রিপোর্ট জমা দিতে হবে হলফনামা আকারে মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ন তারিখ নয় নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি এবং তার সেই সময় মামলা কোন দিকে এগোয় সেদিকে যেরকম অবশ্যই নজর থাকবে প্রসঙ্গত যে বিষয়টি বারংবার সামনে আসছে এবং যেই কারণে বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন যে প্রাণ সংশয় হতে পারে এমন আশঙ্কা করেই যিনি মামলা করেছেন তাকে সেই মামলা চলাকালীন খুন হয়ে যেতে হলো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে একেবারে এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে ছিলেন